রাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে হারিনে ওম নমঃ শ্রীয়তি নবম বিবেক সম্মান অর্পণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপ হারিনে। ভারতের বীজ মন্ত্র ত্যাগ ও সেবা, এই দুই পথে কাজ করো, বাকি সব নিজে থেকেই হবে। প্রবাহমানে জীবন বিকশিত হোক পদ্মফুলের মতো, মঙ্গলময় শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠুক এ সমাজ, এ সংসার। উদিত সূর্যের স্নিগ্ধ আলোয়ে মুছে যাক মনের সকল অন্ধকার। জল, পদ্ম, শঙ্খ আর সূর্যের সমন্বয়ের সৃষ্ট বিবেক সম্মানের এই প্রতীক হয়ে উঠুক সকল মানুষের জীবনের প্রতীক। ভুবনে তপ ভবনে
বাংলায় কৃষি ব্যবস্থায় উন্নত প্রযুক্তির ব্যবস্থা সম্পর্কে কৃষকদের অজ্ঞতার কারণে কৃষি থেকে লাভের পরিমাণ কম, তাই কৃষক পরিবারের ছেলেরা আজ জীবিকার জন্য কলকাতামুখী। কিন্তু এই কৃষি থেকেই হতে পারে তাদের লাভজনক জীবিকা। সেই লক্ষ্যেই পথ চলা শুরু ঘোলা মিতালি সঙ্গের। বিভিন্ন কোম্পানির সাহায্যে আজ কৃষকদের শেখানো হচ্ছে কিভাবে উন্নত বীজ তৈরি করে বেশি ফসল ঘরে তুলে আনা যায়। মিতালি সঙ্গ আরেকটি কোম্পানির টাই আপে তাদের প্রযুক্তি সহায়তায় আমাদের সিড প্রোডাকশন কাজটা করছি। আমাদের এখানে হাজার চারা আছে, আশা করছি 7-8 কিলো বীজ উৎপাদন হবে এবং প্রতি কেজি বীজের দাম 6,000 টাকা। সেচের যেখানে অভাব সেখানে জমি ফেলে না রেখে ভুট্টা লাগাতে উৎসাহ দেয়া হলো চাষিদের। এই ভুট্টাটা 4-5 বছর ধরে চাষ করছি, তারপরে নেতারি সঙ্গের মাঠ থেকে ওরা ক্লাব থেকে ওরা আমাদের সঙ্গে সহযোগিতা, ওদের সঙ্গে আমরাও সহযোগিতা করে সার সার ওষুধ যা কিছু ওদের সঙ্গে পরামর্শ করে ওরা কী হবে না হবে দিচ্ছে আমাদের, আমরাও ওদের সঙ্গে বলছি। এই ব্যাপারটা 4-5 বছর ধরে এই ভুট্টাটা চাষ করছে। দক্ষিণ চব্বিশ পরগনার বুকে রেশম চাষের ব্যবস্থা করা হলো তুতে গাছ চাষের মধ্যে দিয়ে। নিজস্ব বীজ ব্যাংকে জমা হতে লাগলো নানান উন্নত প্রজাতির বীজ। চাষের জন্য প্রয়োজনীয় সব কিছু রয়েছে হাতের কাছে, চাষিরা সামান্য খরচে ব্যবহার করতে পারেন। মিতালি সঙ্গ আমাদের অনেক সহযোগিতা করে। কৃষকদের সমস্যা হয় তখন যখন তারা উৎপন্ন ফসল বিক্রি করতে পারে না। মিতালি সঙ্গ এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে, কৃষিপণ্য নিজেরাই কিনে নেয়। আশেপাশের 4-5টা গ্রামের মহিলা ও পুরুষদের নিয়ে গড়ে উঠেছে স্বনির্ভর গোষ্ঠী। তাদের উৎপাদিত পণ্য ও কৃষিপণ্য বিক্রির উদ্দেশ্যে করা হয় কৃষি মেলা। শুধু কৃষি উন্নয়নে নিজেদেরকে বেঁধে রাখেনি, মানুষের মধ্যে সুস্থ সাংস্কৃতিক বিকাশেও মনোযোগী। কৃষি মেলা ও কৃষি উৎসবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, নাটক গান নৃত্য কুইজ। সঙ্ঘের নিজস্ব ব্রতচারী দলও আছে, সেখানে কখনো অংশ নেননি এমন মানুষ এই অঞ্চলে খুব কম আছে। আছে শিশুদের নাচের দল, নাটকের দল, আর আছে শিশুদের উন্নত শিক্ষার জন্য গড়ে তোলা কিন্ডার গার্ডেন স্কুল। বিবেকানন্দ শিশুশিক্ষা নিকেতন স্কুলটার নাম। এখানে পড়াশুনো করে খুব কম খরচে, আন্টিরা খুব ভালোভাবে দেখাশুনো করে, খুব ভালো পড়াশুনো হয়। চাষি ও তার পরিবার একদিকে যেমন উন্নত বীজ আর কৃষি ব্যবস্থাকে সাথী করে সুখের মুখ দেখছে, অন্যদিকে চাষি পরিবারের শিশুদের মধ্যে সুস্থ সংস্কৃতি বিকাশের মাধ্যমে সুন্দর সমাজ গড়ে তুলছেন। পুলিশ কথাটা শুনলেই আমাদের সামনে ভেসে ওঠে অপরাধীদের নিয়ে ঘর করা এমন কিছু মানুষের ছবি, যাদের প্রতি আমাদের ভয় আছে কিন্তু ভালোবাসা নেই। এরই মাঝে আমরা এমন একজন পুলিশকে পাই যাকে অপরাধীরা যেমন ভয় পায়। তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, এরপরে কোনোরকমভাবে যেন আমি না দেখি তুই অন্যরকমভাবে অন্যভাবে জীবন ইয়ে করছিস। তেমনি সাধারণ মানুষও তাকে ভালোবাসে। এখানকার বসি শিবেন্দু ঘোষ আমাদের সাথে খুব ফ্রেন্ডলিভাবে খেলাধুলা করেন এবং আমাদের সাথে খুব মানে ফ্রেন্ডলি মেশেন। তিনি হলেন দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার বড়বাবু শ্রী শিবেন্দু ঘোষ। অঞ্চলের অপরাধীরা তাকে ভয় পায়,
কিন্তু তিনি বিশ্বাস করেন, 14 বছর চাকরি করতে গিয়ে আমি দেখেছি যে যারা ক্রিমিনাল রয়েছে তারা একদিনে ক্রিমিনাল হয়নি, দীর্ঘদিনে সমাজের প্রতি অবজ্ঞা, সমাজে অবজ্ঞা, সমাজে অবক্ষয় থেকে তারা ক্রিমিনালের পথ বেছে নিয়েছে। আর তাই প্রশাসনিক জাঁতাকলে ফেলে তাদের সারা জীবনের মতন অপরাধী করে না রেখে সুস্থ সামাজিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন। আমাদের থানার সামনে চায়ের দোকান দিবি, সেইখানে ঠিক মতন করে থাক। এবসি আমার অনেক কিছু সুযোগ দিয়েছে, আজ ভালো পথে চলছি, ভালো হয়ে কোনো খারাপ ঠেকের সঙ্গে জুটি না, কোনো খারাপ কাজও করি না। সাধারণ মানুষের সাথে মিশে তাদের পাশে থেকে সমাজ বন্ধু হয়ে ওঠেন তিনি। মোমজাপুর থানার যিনি ওসি তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করে এখন লালপুর মোটামুটি বহু দূর পর্যন্ত নাম হয়ে গেছে, এখন খুব শান্তশিষ্ট আছে। আমরা যখন ডেকেছি মতিরাপুর থানার ওসিকে তখন ই পেয়েছি এবং ইনি আমাদের সঙ্গে যথেষ্টভাবে সাথ দিয়েছেন। নারী পাচারে সচেতনতা আনার জন্য নিজের খরচেই তৈরি করেন ছোট্ট ছবি। বকুল মাসে যতগুলো মেয়েকে কলকাতায় কাজে নিয়ে গেছে কেউ কি আর ফিরে এসেছে বাবা, আর তা দেখান গ্রামে গঞ্জে স্কুলে স্কুলে। এহেন মানুষটার ঘরোয়া জীবন বড়ই সাধারণ আর অগোছালো। খাওয়া মাখা পড়া থাকা ওনার কোনো বিলাসিতা নেই, কিছু না, একদম সাদা মাটা। অবসর সময় কাটিয়ে দেন আধ্যাত্মিকতার চর্চায়। মানুষের দেহ মন সুস্থ রাখার জন্য প্রয়োজন ধ্যান, আর তাই মানুষকে সেই বিষয়ে সচেতন করার জন্য লিখে ফেললেন বই। আজকে আমরা একটা খবর পেয়েছি সোর্সের মাধ্যমে যে আজকে হাবিবুল্লাহ আসবে, তো আমরা যারা আছি তারা আমরা সিভিলে আর দু একদিন ইউনিফর্মে আমরা হাবিবুল্লাহ বাড়িতে গিয়ে দেখবো। পুলিশ কিন্তু ভয়ের প্রতিমূর্তি নয়, বিশ্বাস, ভালোবাসা আর ভক্তির আধার। শ্রী শিবেন্দু ঘোষ। দেশভাগের যন্ত্রণাকে বুকে নিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এলেন বহু মানুষ। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে অঞ্চলের মানুষের মধ্যে এক পাড়া, এক পরিবার, এই সংস্কৃতি গড়ে তোলার জন্য তৈরি হলো ক্লাব অশোকনগর জনকল্যাণ সভা। জনকল্যাণ সভার নামেই যেমন রেখেছিলেন জনকল্যাণ, জনতার কল্যাণ, এবং সেই নামের যাতে আক্ষরিক এবং তার যে তার মধ্যে যে স্পিরিটটা রয়েছে এটা যাতে সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে, পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে তার জন্য তারা সচেষ্ট হয়েছিলেন। পাড়ার মানুষের বৈঠকখানা, সেখানে হাজির হয় সব বয়সের মানুষ, গড়ে ওঠে সম্পর্কের মেলবন্ধন, আপদে বিপদে পাশে থাকার অঙ্গীকার। যে আমাদের পাড়াতে যদি কেউ আপদে বিপদে পড়ে সবসময় আমাদের পাড়ার ছেলেরা সাহায্য করে, রাত্রিবেলায় বলুন যখন বলুন ডাকলেই সব আমাদের সাহায্য করে এসে। পাড়ার আপদে বিপদে ধরুন অসুস্থতা বা বিয়েটা ইত্যাদি ব্যাপারে এই যে চাঁদা তুল যদি না মানে সঙ্গতি না থাকে তো তাদের চাঁদা টাঁদা তুলে হসপিটালাইজ করা, এই সমস্ত কাজগুলো তো তারা সবসময় করে। বছরের বিভিন্ন সময় পূজা আর নানান উৎসবে মুখরিত হয়ে থাকে পাড়া, ছোটদের আগ্রহী সবচেয়ে বেশি। আমি প্রত্যেক বছরই এই ক্লাবের যে মেলাটা হয় এই জনসচেতনতা মেলা, সেই মেলাটাতে আমি প্রত্যেকবারই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এবার এই অনুষ্ঠান আগের বছরও করেছিলাম, নাটক হয়েছিল, সেই নাটকে আমি অংশগ্রহণ করেছিলাম। এবারও আমি
নাটকে অংশগ্রহণ করেছিলাম। বড়দের তাতে রয়েছে প্রচন্ড সমর্থন, ভীষণ এনজয় করে, তারাই আগ্রহ করে একে ওকে তাকে সবাইকে ডেকে নিয়ে আসে, এ করবে তা করবে, তারাই ড্রেসের ইয়ে শুধু বলে দিই, ব্যাস ড্রেস জোগাড় করে দিই, এটা হবে কিনা ওটা হবে কিনা, গয়নাকাটি জোগাড় করে আসে, এরকম নানান খুব উৎসাহ থাকে। অনেকে আছে কি ইচ্ছে আছে এই পড়া টড়া অমুক তমুক কামাই যাবে, এটা একটু উদ্বিগ্ন থাকে, তবু শেষ পর্যন্ত যখন দেখে ব্যাপারটা বেশ এনজয়েবল হয়ে উঠেছে তখন সবাই একটু দেয়। গরিব মানুষের পাশে থাকা আর আশেপাশের দরিদ্র শিশুদের লেখাপড়ার গুরুদায়িত্ব তুলে নিয়েছেন জনকল্যাণ সভা। আমার ছেলে মেয়ে জনকল্যাণ সভায় পড়াশোনা করে, ওরা ওখান থেকে কিছু বই খাতা এই সমস্ত যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো পায়, ওদের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে ওরা অংশগ্রহণ করে। আমি জনকল্যাণে পড়তে আসি, আমার জেঠু খুব সুন্দর করে পড়ায়। আমি জনকল্যাণে পড়তে আসি, আমার জেঠু খুব ভালো করে পড়ায়। পূজোর সময় আমাকে জামা প্যান্ট দিয়েছে, জিন্স প্যান্ট আর একটা শার্ট। চেষ্টা চলছে পাড়ায় এক ভেষজ উদ্যান গড়ে তোলার, অঞ্চলের স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য রয়েছে মাল্টি জিম, রয়েছে বহুমূল্যবান বই সমৃদ্ধ লাইব্রেরি। বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে জনকল্যাণ সভা প্রশংসিত হয়েছে তাদের নানান জনকল্যাণমূলক কাজের জন্য। পাড়া সংস্কৃতি বিকাশ আর এক পাড়া এক পরিবার, এই লক্ষ্যেই কাজ করে চলেছেন অশোকনগর জনকল্যাণ সভা। যে 60 বছর পেরিয়ে শতবর্ষের দিকে এগিয়ে চলেছে, এবং সেই দিনটিতে যেদিন এই ক্লাব শতবর্ষের শত পুষ্প ফোটাতে সাহায্য করবে এবং পরিপূর্ণভাবে প্রকাশিত হবে সেদিন হয়তো আমি থাকব না, কিন্তু যে যাদের হাতে এই সংগঠনকে ছেড়ে দিয়ে যাচ্ছি তারা বা তাদের বংশধররা এই সংগঠনকে আরও সুন্দর করে গড়ে তুলবে। সুন্দরবন জল আর জঙ্গলের দেশ, জলে কুমির আর ডাঙায় বাঘ। সন্ধ্যা নামার সাথে সাথেই একসময় অন্ধকারে ডুবে যেত বিস্তীর্ণ জনপথ, আর সেই সময় সক্রিয় হয়ে উঠত গোকুল ডাকাতের দল। একসময় খুন জখমাল লুটতরাজ ছিল যে মানুষটার নিত্যদিনের ঘটনা, সেই মানুষটাই একদিন সম্পূর্ণ বদলে গেলেন। গোকুল ডাকাত থেকে হয়ে গেলেন গোকুল মহারাজ, মানুষের সেবায় গড়ে তুললেন সত্যানন্দ কৃষ্ণকালী সেবাশ্রম। কাঁধে তুলে নিলেন ভিক্ষার ঝুলি, দিনের আলোয় মাঠ ঘাট পেরিয়ে পৌঁছে গেলেন মানুষের দ্বারে দ্বারে। এক সময় যে হাত দিয়ে জোর করে ছিনিয়ে নিতেন ধন দৌলত, আজ সেই হাত দিয়েই ভিক্ষা মাগে মানুষের কাছে, আর মানুষের সেই ক্ষুদ্র ক্ষুদ্র দান তাকে শক্তি যোগায় মানুষের সেবায়। আশ্রমের নানান অনুষ্ঠানে গরিব মানুষের অন্নদান সেবা আর বস্ত্র বিতরণ করা হয়। একসময় যে মানুষটাই ছিল দুর্ধর্ষ ডাকাত, সেই তিনি কিভাবে উদ্বুদ্ধ হলেন মানুষের সেবায় আর আধ্যাত্মিক চেতনা বোধে? আমার ভালো হওয়ার
পিছনে তিনটে লোকের সহানুভূতি পেয়েছি, সেটি হলো হাওড়ার প্রেসিডেন্ট ছিলেন শৈবাল দাস মজুমদার, হাওড়া শিক্ষাকেতনের সামনে বাড়ি ছিলেন এসপির অ্যাকাউন্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হরিনারায়ণ চন্দ্র, হাওড়ার এমএলএ অম্বিকা ব্যানার্জি, এই তিনজন মানুষ আমাকে ভালো হওয়ার পিছনে এরা আমাকে বিশালভাবে সাহায্য করেছেন। আর ওদের করুণাতে আমি আজ আশ্রমে এই ভালো মন্দ কাজ করতে পারছি, আর ওরাই আমাকে বিশেষভাবে ভালো করেছেন, সেজন্য আমি আজ ভালো হতে পেরেছি। মানুষের কাছে আজ তার জায়গা কোথায়? দেশ বিদেশে অনেক জায়গায় ডাকাত করে বেড়ায়, বাংলাদেশ পর্যন্ত ডাকাত করে বেড়ায়, কিন্তু এখন আপাতত সে সব জায়গায় ঘুরে এসে এখন ভালো হয়ে গেছে। এখন যা ভিক্ষা শিক্ষা করে চলে আবার নেয়, সেগুলো বাইরে ভিক্ষা শিক্ষা করে এনে মানুষের সেবার কাজে লাগায়। গোকুলবাবু আগে উনি বদমাইশ ছিল বা ডাকাত করত, কিন্তু এখন উনি মাটির মানুষ হয়ে গেছে, উনি এখন গরিবদের মধ্যে সহযোগিতা করে। ত্রেতাযুগে দস্যু রত্নাকর থেকে হয়ে গিয়েছিলেন বাল্মীকি মুনি, আর কলিযুগে গোকুল ডাকাত হয়ে গেলেন গোকুল মহারাজ। মায়ের প্রতি বাবা এবং তার পরিবারের লোকজনদের অন্যায় অবহেলাকে সহ্য করতে না পেরে মাত্র 14.5 বছর বয়সের ছেলেটা মা আর 3 ভাই বোনকে নিয়ে চলে এলেন মামার বাড়ি। শুরু হলো জীবন যুদ্ধের লড়াই। সেই লড়াইয়ের শুরুতেই হারাতে হলো তার ছোট ভাইকে। ব্লাড ডিসেন্ট্রি রোগে মারা গেল ছোট ভাই। শ্মশানে যখন ভাইকে পড়াতে গেছি, লাস্ট টাইম কোনো পারফর্ম করতে গেছি, তখন নারায়ণ কাছে হাত যোগ করে একটাই প্রার্থনা করলাম যে ঠাকুর আমাকে যেন শক্তি দাও, আর আমার সঙ্গে যেটা হলো যেন অন্য বাড়িতে না হয়, এই চিকিৎসার অভাবে বা দেখাশোনার অভাবে ওষুধের অভাবে যারা আর কাউকে মৃত্যুবরণ না করতে হয়। শুরু হলো এক নতুন লক্ষ্যে পথ চলা। 250 টাকার চাকরি, 125 টাকা ঘর ভাড়া, তাই সংসার চলে কায় ক্লেশে। কিন্তু এত অভাব থাকতেও থেমে থাকলেন না তিনি, তার লক্ষ্যের দিকে ফেললেন প্রথম পা। লেকটাউনের এক ক্লাব ঘরে শুরু করলেন ফ্রি ক্লিনিক। তার কাজের নিষ্ঠার জেদ দেখে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুর তাকে সল্টলেকে জমি দিলেন। সেখানে তিনি গড়ে তুললেন তার স্বপ্নের হাসপাতাল আনন্দলোক। আর থেমে থাকতে হলো না তাকে, বিভিন্ন জায়গায় গড়ে তুললেন আরো কিছু হাসপাতাল। আর সেখানেই শুরু হলো অত্যন্ত কম খরচে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা। স্বপ্ন পূরণ হলো মানুষটার, তিনি শ্রী ডি কে সারাফ। স্বপ্ন পূরণ হলো, কিন্তু থেমে থাকার মানুষ তো তিনি নন। মানুষের এত অভাব, এত দুঃখ যন্ত্রণা, চলে গেলেন গ্রামে গ্রামে। শুনলেন মানুষের অভাবের কথা, আর সাধ্য মতন চেষ্টা করলেন অভাব পূরণের। পাশে দাঁড়ালেন অবসর নেওয়া অসহায় যৌনকর্মীদের মাসে মাসে রেশনের ব্যবস্থা করে। পরম মমতায় কাছে টেনে নিলেন বিকলাঙ্গ শিশুদের, অনাথ শিশুদের। গৃহহীন মানুষের জন্য গড়ে দিলেন ঘর। এই টাকা
বাড়িগুলো ঠিক যেন বড় লোকের বাড়ির মতো। 51টা ঘর দিয়েছে আর এখনো 18টা ঘর দিচ্ছে। অসহায় কন্যাদায় গ্রস্ত বাবা মায়েদের কাছে হয়ে উঠলেন ভরসার জায়গা। শিশুদের জন্য শুধুমাত্র থাকা খাওয়ার ব্যবস্থা করা নয়, পরম মায়া মমতায় ভরিয়ে দিলেন তাদের। যে কিশোরটি পয়সার অভাবে চশমা কিনতে পারেনি, তার জন্মদিনে মামাতো ভাইয়ের কাছে উপহার হিসাবে চেয়ে নিয়েছিলেন চশমা, সেই কিশোর বহু মানুষকে চশমা দেয় নামমাত্র পয়সায়। নিজের কষ্টকে ভুলে যিনি মানুষের কষ্টকে দূর করার জন্য জীবনপাত করলেন, তিনি কি পেলেন? পেলেন বহু গুণী মানুষের পাশে থাকার আশ্বাস, স্বীকৃতি, আর সবচেয়ে মূল্যবান অসংখ্য শিশু আর অসহায় মানুষের বুক ভরা ভালোবাসা। থেমে থাকতে জানেন না তিনি, তাই আজও পথ চলেন স্বামীজির দেখানো পথে কবিগুরুকে সঙ্গে নিয়ে। চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই শহর কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে সুন্দরবন অঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম গরান বোস। আইলার ঝড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল এই গ্রামের ঘর বাড়ি আর মানুষের জীবন জীবিকা। বছরে কয়েকবার ধান চাষ আর বেশিরভাগ সময় নদীতে মাছ ধরে অতি কষ্টে জীবন চালায় এখানকার মানুষ। খিদে আর অজ